সুখাসন। এই আসনটি যারা পদ্মাসনে ঠিকভাবে বসতে পারেন না তাদের জন্য, যাদের গোড়ালির সমস্যার জন্য পদ্মাসন করতে সমস্যা তারাও সুখাসন করতে পারেন। উপকারিতা: এই আসনটি করলে মেরুদণ্ড সোজা থাকে, মেরুদণ্ড সংলগ্ন মাংসপেশিতে রক্ত সংবহন বাড়িয়ে তোলে, ফুসফুস বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ এবং ধারণ করে, ফলে তন্দ্রা, নিদ্রা, আলস্য ও জড়তা দূর হয়। এই আসনটি করলে মনঃসংযোগ বৃদ্ধি হয়, দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। নিষেধ: যাদের নি পেন আছে তাদের এই আসনটি করা ঠিক নয়। প্রণালী: এই আসন পদ্মাসনেরই প্রকারভেদ। প্রথমে পা দুটি সামনের দিকে ছড়িয়ে হাত দুটি দুই পাশে রেখে মাথা পেছনের দিকে একটু হেলান দিয়ে বিশ্রামে বসতে হবে। ধীরে ধীরে বিশ্রাম অবস্থা থেকে সোজা করে বসতে হবে। প্রথমে বাম পা ভাঁজ করে স্বাভাবিকভাবে রাখতে হবে, তারপর ডান পায়ে ভাঁজ করে স্বাভাবিকভাবে বাম পায়ের গোড়ালির সামনে রাখতে হবে। বাম পায়ের গোড়ালি পেলভিক বোনের কাছে টাচ করে থাকবে। হাঁটু দুটি মেঝেতে লেগে থাকবে, চোখ বন্ধ থাকবে, হাত দুটি দুই হাঁটুর ওপর জ্ঞান মুদ্রার মতন রাখতে হবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এইভাবে 10 মিনিট বা তার বেশিও করতে পারেন। এটি ছোট থেকে বৃদ্ধ সকলেই করতে পারেন।